দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের 7 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যে প্রথম 2 দফায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আগামী 23 তারিখ তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক থানার বড় বাগান এলাকায়। ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, মালদা জেলা বিজেপির সংখ্যালঘু সংগঠনের সাধারণ সম্পাদককে মারধর করে শাসক দলের কর্মী সমর্থকরা। এখানে মেরেছে, তারপরে এটা জামা ছিঁড়েছে, ঘুষি নিয়ে রোড নিয়েও মেরেছে, গাড়িতে লেগে অর্ধেক অর্ধেক ইট গোটা ইট এসব নিয়েই মেরেছে। কোন রকমে পালিয়ে বাঁচেন তিনি বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। এ ব্যাপারে 7 জনের নামে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি মালদা সংখ্যালঘু যে কমিটি আছে তার জেনারেল সেক্রেটারি ইমরান খান, যেহেতু আগামী 23 তারিখ আমাদের মালদা লোকসভা দক্ষিণ মালদা লোকসভা নির্বাচন আছেন, আমাদের প্রার্থী আছেন শ্রী পরমিত্র চৌধুরী, তার সমর্থনে তিনি আমাদের যে দলীয় কর্মী এবং কার্যকর্তা আছেন তাদের সঙ্গে দেখা করতে মানিকচক বিধানসভা কেন্দ্রের কুরবানী টোলায় গিয়েছিলেন। ওখানে যাওয়ার পর উনি কিছু আমাদের কর্মী এবং কার্যকর্তাদের সাথে দেখা করেন, করার পরে ওখানকার যে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের এটা পছন্দ হয়নি, ওরা হঠাৎই এসে আমাদের যে জিএস আছেন ইমরান খান তার গাড়িতে ভাঙচুর করেন, তাকে গাড়ি থেকে বের করে মাটিতে ফেলে রড দিয়ে লাঠি দিয়ে মারধর করেন এবং কোনো রকমে আমাদের এই জিএস ইমরান খান ওখান থেকে প্রাণ নিয়ে মানিকচক থানায় পালিয়ে আসেন। কেন এটা আপনারা বুঝতে ভালো করেই বুঝতে পারছেন যে আমাদের দক্ষিণ মালদা যে কেন্দ্রটা আছে সেটা এই মুহূর্তে এখন আমরা বিজেপি জিতার দিকে আছি, মানে আমরা জিতবই এরকম আমাদের সম্ভাবনা তৈরি হয়ে গেছে, ফলে মমতা ব্যানার্জি যে 42-এ 42-এ ডাক দিচ্ছেন সেটা কিন্তু এখানে দক্ষিণ মালদায় এসে উনি হারিয়ে যাচ্ছেন, ফলে ওর যে গুন্ডা বাহিনী কর্মী এরা ভাবছে যে দক্ষিণ মালদাটা মমতা ব্যানার্জি জিতার যে চান্স সেটা বিজেপি জিততে দিবে না বলেই বিজেপিকে যে কোনো প্রকারে ঠেকানোর জন্য হামলা করে হোক মেরে হোক মারধর করে হোক এখান থেকে সরানোর ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জির এই গুন্ডা বাহিনী। এইমাত্র আমরা অভিযোগ করেছি, আমরা 7 জনের নামে অভিযোগ করেছি, আমরা আমাদের যে কার্যকর্তা আছেন ওখানকার এলাকার তারা চিনতে পেরেছেন কারা ছিলেন, তাদের প্রত্যেকের নাম এবং ঠিকানা দেওয়া হয়েছে। মানিকচক থানার ওসি দেবব্রত চক্রবর্তী আমাদেরকে বললেন, যা আশ্বাস দিলেন যে আমরা যাচ্ছি এলাকায় গিয়ে আমরা যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছি। যারা অভিযুক্ত সকলে তৃণমূলের কর্মী এবং তারা বলছে যে এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো দল করা যাবে না। গাড়ি একদম ভাঙচুর করা হয়েছে, গাড়ির আপনি ছবি তুলতে পারেন, গাড়ি ব্যাপক হারে ভাঙচুর করা হয়েছে, বড় বড় ইঁট গাড়িতে চালানো হয়েছে, লাঠি দিয়ে গাড়িতে মারা হয়েছে, গাড়ির ভিতরে ইঁটও পড়ে রয়েছে। যদি আজকে ও যদি পালিয়ে না আসতো তাহলে আজকে ও প্রাণে শেষ ছিল। যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে, দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় বিজেপির লোকেরা আব্দুল আলিম নামে এক তৃণমূল কর্মীকে মারধর করলে আহত ব্যক্তি পালিয়ে প্রাণে বাঁচে। আহত ব্যক্তি পুলিশের কাছে 5 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি বাজার থেকে বাড়ি আসছিলাম, বাজার থেকে বাড়ি আসার পথে ওরা ট্যাক্সি নিয়ে যাচ্ছিল, ট্যাক্সি নিয়ে যাওয়ার পথে আমার গাড়ির সামনে ওরা গাড়ি দাঁড় করছিল, দল তৃণমূল করে বলা নেমে বলছে যে এছাড়া ওই তৃণমূল মেম্বারে দেওয়ার আছে ধরছালা, নেমে তো হাতে একটা লোহা রড ছিল এখানে বুকে মারে, দু চার রড মারার পরে ওদের একটা ভুজালি বের করলো গাড়িতে, ভুজালি বের করে এইভাবে চালিয়ে দেয়, চালিয়ে দেওয়াতে আমি এভাবে উল্টে পড়ে যাই, বাঁচার জন্য পড়ে যাওয়াতে এখানে পায়ে লেগে যায়, আমার এখানে পায়ে ভুজালি ঢুকে যায়, রক্তাক্ত হয়ে যায়, প্রচণ্ড রক্ত হয়, রক্ত বের হওয়ার পরে আবার ওই কোমরের বেল্ট খুলে আমার গলা চিপে ধরে, এইভাবে গলা চিপে ধরাতে ওই চিৎকার চেঁচামেচি করি, আশেপাশের লোকজন এসে আমার গলাটা ছুটায়, ছুটার পরেও তাতেও তারা সান্ত্বনা হয়েছে, একটা বোতল বের করলো, বোতল বের করে এইভাবে দিল চালিয়ে, আমি কোনো আমার সাইড কাটলে আমার শরীরটা বাঁচে বোতল থেকে, তারপর পাড়া লোকজন সব ছুটে এসে আমাকে আমাদের হাত থেকে বাঁচায়, ওরা গাড়ি থেকে আবার একটা ওই ম্যাগজিন বের করে এইভাবে ম্যাগজিন দেখে ওখান থেকে চলে যায়। আমি এসে মানিকচক হাসপাতালে চিকিৎসা করাচ্ছি, চিকিৎসা করি আমি এখন কমপ্লিট, আমি তৃণমূল করছি বলে কোনো আক্রোশ ছিল, পূর্ব আক্রোশ ছিল, তৃণমূল করছে তৃণমূলকে থাকতে দিতে হবে না, তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলের উপর করতে দিতে হবে না, মিথ্যে বলছে, সম্পূর্ণ মিথ্যে বলছে, এটা ওরাই এটা প্ল্যান করে আমাকে এইভাবে মারতে করছে, আমাকে ওখানে করে দিলে আমার ভোটটা কিছু কমবে, ভোট করতে দেবে না আমাকে, এবার প্ল্যান ছক আর বলছে বুথ দখল করে নিতে হবে, বুথ দখল করে নেবো, এই সালাকে মেরে দিলে, এই সালা না থাকলে আমাদের বুথ দখল হয়ে যাবে, বিভিন্ন কথাবার্তা, এই আনুমানিক 1:30 আমি মানিকচক হসপিটালে আসলাম, ট্রিটমেন্ট করালাম,
ট্রিটমেন্ট করার পর আমি একটা কমপ্লেন দিচ্ছি না, গাড়ি ভাঙচুর করা হয়নি, ভাঙচুর তো রয়েছে, গাড়ি ভাঙচুর হয়নি, ওরা ওখান থেকে পাবলিক এসে ওরা ওই ম্যাগজিন দেখিয়ে চলে যায়, আমরা এদিকে চলে আসি, ওইদিকে কোথাও গিয়ে ভাঙচুর ওরা নিজেরা করে থাকে তো জানি না, আমরা ওখানে গাড়ি কোনো ভাঙচুর হয়নি, পাড়া লোকজন এসে আমাকে ছুটিয়েছে পাড়া, আমি অভিযোগ করবো ওদের বিরুদ্ধে, শাস্তি চাইছি, শাস্তি চাইছি তাদের, কারা যুক্ত হয়েছে এখানে, গান্নি শেখ, আকাশ শেখ, আরও কয়েকজন, আরও কয়েকজন ছিল, ওদের নাম জানছি না আমি, আরও কয়েকজন ছিল, যা পর্যন্ত তাহলে 10-12 জন ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ, এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।